দেখলাম একটা বাঘ এরম মানে ভোরের দিকে হেঁটে গেছে, মানে আচ্ছা খাজে ও যে খোঁজ পড়েছে, খোঁজে পানি আছে, পানিটা ঘোলা আছে, ফরাতকু শব্দ দিয়ে, আচ্ছা যে শব্দ দিয়েছে আর পেছন দিয়ে ফিরে দেখি যে বাঘ ভিতরের মানে ফাঁকায় লাগ ধরে আছে, ফিরে নিয়ে খুব স্পিড এগিয়ে গেছে, এসে মানে এই রকম 4 হাত পায়ে উঠে মানে আমার মুখ দিয়ে এসে থা আমার মুখের দাগ গুলো মিলে গিয়েছে, আরে হাতে একটা দাগ আছে, এখানে আমার দুটা শিরা কাটা আছে, বলতে গেলে আমার শরীর চোখে পানি আসে ভাই। আমি তখন বলতেছি দুনিয়া দেখা হয়তো আমার আর হবে না, দুনিয়া দেখা আমার শেষ, বা আমার কারোর আর দেখা হলো না, ওই বুকের তলায় পুরো ওই চিন্তা ভাবনা করছে, মানে আমাকে বিকেলে আজকে বিকেলে হচ্ছে আমাকে বাগে ধরেছে, আর পরের দিনই সকালবেলা আমার ছোট চাচাকে ধরে দিলে আমার ছোট কাকে নিশ্চয় ডিগিয়েছিল। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো বন্ধুরা, এই বাড়িতে আমরা কালকে রাত্রে ছিলাম, দাউদ কাকা ওনার বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন, যে আমরা কালকে খাওয়া দাওয়া করে এখানে আমরা রাত্রেবেলা ছিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে গ্রামীণ পরিবেশ। আমাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি এই যে দাউদ তরফদার, উনি কিন্তু আমাদেরকে চেনেন না, কিন্তু না চেনা সত্ত্বেও উনি কিন্তু একবারের জন্য দ্বিধা করেননি যে আমাদেরকে ওনার বাড়িতে রাখবেন কিনা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বন্ধুরা দেখা যাচ্ছে যে গ্রামীণ এই যে পরিবেশ, এখানকার মানুষজন সম্পূর্ণটাই অন্যরকমের। তো যাই হোক বন্ধুরা, আমরা এই সকালবেলায় এমন একজন মানুষকে আমরা পেয়েছি যিনি দীর্ঘদিন সুন্দরবন জঙ্গল করে এসেছেন, এবং সুন্দরবন জঙ্গলে গিয়ে ওনার নিজের সঙ্গেই একবার একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছিল। ওনার কপাল খুবই ভালো ছিল, উনি বেঁচে আসতে পেরেছেন, কিন্তু উনি কিছু ক্ষত হয়েছেন, ওনার হাতে বাঘের কামড় লেগেছিল। তো আজকে আমরা সেই ঘটনাটাই ওনার মুখ থেকেই আমরা শুনতে চলেছি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ওনার সঙ্গে একটু পরিচয় করে নিই। দেখো, আপনার নাম কি? আব্দুল ফারাক গাজী। আব্দুল ফারাক গাজী, গাজী। আপনার বাড়ি কোথায়? শামসুন্নাহর। তো আপনি কতদিন ধরে সুন্দরবন জঙ্গল করে আসছেন? আমি 15-16 বছর বয়স পর সেখান থেকে জঙ্গল করে আসছি। আর এখন আপনার বয়স কত? এখন আমার বয়স 49 হতে যাচ্ছে। 49? আচ্ছা, যখন জঙ্গল শুরু করেছিলেন তখন কি মানে আপনার বাবা কাকাদের হাত ধরেই কি শুরু করেছিলেন? বাবা, আমার বড় চাচা। আচ্ছা, ওনারাও সুন্দরবন জঙ্গল করতেন? সুন্দরবন জঙ্গল করতেন। এইখানকার যে মানুষরা, তারা ম্যাক্সিমাম মানুষই কি তাদের জীবন জীবিকা চলে কি সুন্দরবন জঙ্গলের উপরে? সবে জঙ্গলে মাছ খানা ধরেছিল। আপনাদের মতন এরকম মানুষদের কাছে যখন আমরা যাই, শুনি সুন্দরবন জঙ্গলে গেলে খুব একটা ভয়ের ব্যাপার থাকে, যেরকম বাঘ প্রতিনিয়ত মানে মানুষের উপর আক্রমণ করে, অনেক মানুষকে মেরে ফেলে নিয়ে চলে যায়, তারপরেও আপনারা যান, কিসের জন্য যান সুন্দরবন? তো আমাদের এখানে তো গ্রামে কোনো কাজ করবে নেই, আমাদের এই জঙ্গল ছাড়া উপায় নেই। আচ্ছা, মূলত আপনারা কিছুটা হলো বাধ্য হয়েই আপনারা সুন্দরবন জঙ্গলে? কিন্তু গ্রামে কোনো কাজ করবো, কোনো জনমজুরি হয় না। আচ্ছা আচ্ছা, একটাই চাষ, যার জন্যই আপনারা সুন্দরবনের দিকে আপনারা ঝুঁকছেন। আচ্ছা, তো আমি দাউদ কাকার কাছে শুনলাম সুন্দরবন জঙ্গলে গিয়ে আপনার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছিল, তো যদি সেই ঘটনাটা একটু বলেন তাহলে খুব ভালো হয়। জঙ্গলে গিয়েছিলাম আমি কাঠ কাটতে, নৌকা করে গিয়েছিলাম। আচ্ছা, কাঠ কাটতে গিয়েছিলাম, এটা আমি সকালবেলা, যখন সকালে এরকম 5টা-6টার দিকে এরকম জঙ্গলে উঠেছিলাম। আচ্ছা, উঠে একটা খালের ওই ডান পারে গিয়েছি, গিয়ে ঘুরে আসছি, আসার সময় দেখলাম একটা বাঘ এরম মানে ভোরের দিকে হেঁটে গেছে, মানে খাজে ও যে খোঁজ পড়েছে, খোঁজে পানি আছে, পানিটা ঘোলা আছে। আচ্ছা, মানে যেখান থেকে হেঁটে গেছে সেই কি মাটিটা হচ্ছে কি নরম মাটি? হ্যাঁ, নরম মাটি। আর ও যে সকালবেলা হেঁটে গেছে, ওর পায়ের ছাপটা দেখে আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আচ্ছা, তখন আমার সেই নৌকা মালিকের আমি বললাম, সয়া এখান থেকে এই তো বাঘ হেঁটে গেছে, তো এটা কখন গেছে? তুই তো কখন গেছে বলে মনে হয়, তা আমি তো মনে হচ্ছে তো ভোরের দিকে গেছে, বাঘটা খুব বেশি বড় না, খোঁজে সেও মনে করলাম মাঝারি ধরনের বাঘ। আচ্ছা, তারপরে ওখান থেকে আসি, এবার আমরা যে কাঠ কাঠ বসলাম সেরাম কাঠ মিলছে না, তাহলে তো কি হবে? তা বলতেছে চলো নৌকো দেখি যায়। মানে আসতে গিয়ে একটা গাছ ওই ভেতরে, এই গাছের ভেতরে 6-এর হবে গাছটা, মানে কাটলি 6-এর থাকতে হবে। আচ্ছা, তাহলে তো এই গাছটা কাটবে না, যাওয়ার সময় তুলতে তার যাওয়ার সময় খালি যাবো, কেন গাছটা কেটে নি, মানে হেতলি গাছ পরিষ্কার করি, ওই গাছটা কাটার সময় কিন্তু সে কাটা যাচ্ছে না, মানে করা ছুটতেছে না, আমি তো কৃত্রিম করাতে ধার দেবেন তুলতেছে না, ধার দিয়েছি তাহলে তাহলে কাটতেছে না কেন? আধা ঘন্টা হয়ে গেছে কিন্তু গাছটা 4 আঙুল কেটেছে। আচ্ছা, আমি তাহলে হয়তো কোনো বিঘাত হবে, তুলতে তাহলে বাদ দাও চলো নৌকায় যাই। হ্যাঁ, নৌকে আসলাম, নৌকে আসার পরে বলতেছে কি করবা? তা আমি কিন্তু ওই করাত যখন না সুতো আমার কিন্তু মন তখন খারাপ লেগে গেছে, আমি তো চলো বাড়ি যাই। তুলতে দুপুরবেলা বাড়ি যাওয়া, আচ্ছা দুপুরবেলা যাবে, এখন তো দুপুরবেলা খরচটা থাকবে না, তা বলতেছে না খরচ খরচা করে আসি, তা বিকেলবেলা দেখি দু 4টে হয় কিনা। আচ্ছা, মাঝখানে আপনাকে আমি একটু থামাই। হ্যাঁ,
যে আপনারা যে কাট কাটতে গিয়েছিলেন এটা কোন সময় গিয়েছিলেন মানে আজ থেকে কতদিন আগে কাল কাটবে এটা 17-18 বছর আগে 17-18 বছর আগে এখন যেরকম জঙ্গল একটা নিয়ম করেছে কাট কাটা যাবে না তো সেই সময় তো মোটামুটি এরকম নিয়ম ছিল না এত কড়াকড়িও ছিল না এত কড়াকড়ি ছিল আর তখন মানে এই সমস্ত এলাকার যে মানুষের রান্না বান্না সেই সমস্ত তো জঙ্গলের কাঠের উপর থেকেই তো হতো সময় জঙ্গলের কাঠের উপর থেকে যার জন্যই আপনারা গিয়েছিলেন জঙ্গলের কাঠটা আনতে আচ্ছা তো আপনারা গিয়েছিলেন কয়জন আমরা 5 জন গিয়েছিলাম 5 জন একটা নৌকাতেই একটা নৌকাতে আর ওটা কোন জঙ্গলে গিয়েছিলেন ওটা ওটা বাংলাদেশের জঙ্গল বাংলাদেশের এইখান থেকে কি বাংলাদেশে মানে আপনারা যেতে পারেন পাশে তো হ্যাঁ সে তো পাশে কিন্তু ফরেস্টার থেকে আপনারা কি যেতে পারেন চুরি করে যাচ্ছে আচ্ছা মূলত আপনারা চুরি করে গিয়েছিলেন আচ্ছা আর কিছু করার নেই এখন পেটের জ্বালায় তো যা হোক মানুষকে তো কিছু একটা করে তো করতেই হবে আচ্ছা যাই হোক আপনার মন খারাপ হয়ে গেল তারপরে নৌকায় আসলাম আইলে বললো যে না খরচ খরচ করে আইছি তা দেখি বিকেলবেলা 2-4টা কার্ড হয় কিনা আচ্ছা আমি ভাতি মানে আমরা 4 জন হচ্ছে শুয়ে পড়েছি মানে অনেকটা জঙ্গল হাঁটছি তো কষ্ট হয়েছে শুয়ে পড়েছি আর নৌকা মালিক কিন্তু জেগে আছে ও গাছ হয় তো গাছ দেখেছে যে অন্য কোথাও বড় গাছ আসছে গাছ দেখে আমাকে ডেকেছে যে ওটা একটা গাছ আছে তা আমি উঠলাম যে কোথায় গাছ তুলতে তো পাশ গিয়ে দেখলাম গাছটা ভালো সে গাছটা কেটে নিয়েছে তারপরে বলছে যে খালের ডাইন পারে চলো ডাইন পারে দুটো গাছ আছে দেখলাম ডাইন পারে দুটো গাছই ভালো সে দুটো গাছ কাটিছে কিন্তু গাছটা দেখাচ্ছে না বেকার গাছ তো এইভাবে ফেলে দিয়েছে তাহলে কাল দিতে এই গাছটা এইভাবে ফড়বে ওই গাছটা কিন্তু উল্টো আমাদের 3 জনের চাপা দিয়েছে মানে আপনাদের 3 জনের গায়ের উপরে গায়ের উপর পড়েছে পড়লি তখন আমিও সেই নৌকা মালিককে বলছি বলছি সয়া এই গাছ পুটতেছে উল্টো ভালো টেকতেছে না হলো তা 3 জন তখন এই গাছের সে ডাল ফাটা কেটে মানে ফাঁকাই বেরিয়েছি বেরিয়ে আমি কি করবা তুলতে চলে দুটো গাছ কাটে এই দুটো গাছ কেটে খালকানাই বের করে আমি খালকানাই একটা নিয়ে আসছি আর একটা নিয়ে আসা হয়নি খালের মধ্যে আসে না কি এখনো তো পানি আছে তুলতেছে না এই খালে তো কোনদিন ঢুকিনি কোথায় মুড়ো মোড়া আছে হয়তো নৌকা বেঁধে যাবে যেতে পারবো না তা থাক তা থাক বলি ওখান তারা খালে বেরিয়ে মানে একদম বাইরে আসিনি ওই খালের ভিতরে আছি যেখানে বেশি পানি আছে সেখানে আছে এইখানটা আছে হেতলি গাছ আছে হেতলি গাছের ভিতরে এরকম মানে আমি বুটি মারিছি আমরা যেটা নৌকো চালাই যেটা দিয়ে হ্যাঁ বুটি মেরে ঠিক আমি এইভাবেই বসে আছি আচ্ছা হ্যাঁ আর এখান থেকে আমার বুটি আছে হেতলি গাছের গায়ে রাখছে ওরা 4 জন ঘুম পড়েছে ঘুমিয়ে পড়েছে 4 জন ঘুম পড়েছে বলে দেখতেছি পরপর পানি কমে যা তখন আমি একজনের ডাকে জানতেছি আমাদের এবার গিলি হতো না চল যাই বলে আমি হয়তো নৌকো ছাড়িছি নৌকো ছেড়িয়ে এখান থেকে মানে ওই রাস্তার কাছটা এত দূরে আসি আসার পরে নৌকোটা বেঁধে গেছে আচ্ছা আসার সময় ওই হেতালি গাছের ফাঁক দিয়ে মানে হেতালি গাছের পাতা দুই রকম কালার আছে হ্যাঁ কিরকম একটা লাল মতন একটা হলুদ মতন কালার হয় আচ্ছা এখন ওই বাঘটা যে ফাঁকার থেকে বেরিয়েছে এখন আমি ওখানে খেয়াল করেছি তাই মনে করেছি যে ওই হেতালি গাছের পাতা নৌকোজন বেঁধে গেছে ও যত টানছে তা সরছে না কি হচ্ছে তুই তো সরতেছে না তো তা তোর কষ্ট তো সবাই কিছু আছে আমি লাগ লেবে আমি পিছন দিকে লেবে এরকম এক হাতে আমার নৌকর মাথা আর এক হাতে নৌকো যুগ এইভাবে ঠেলতেছে কিন্তু বাঘ যে সাইডে সেই সাইড ওই লোকটা আমি তার অপার সাইডটা দুটো সাইডে দুটো সাইড ও রয়েছে তোমার এটা পশ্চিম সাইডে আমি রয়েছি হাতের পূর্ব সাইডে বাঘটা কিন্তু ওই পশ্চিম সাইডে ওই পুবির পারে এবার ঠেলছি 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 মানে এখান থেকে রাস্তা সাথে আসরা পথ আমরা কাড়ি আসি আসার পরে শরৎপুর শব্দ যে শব্দ হয়েছে আর পিছন দিয়ে ফিরে দেখি যে বাঘ ভিতরের মানে ফাঁকায় লাভ করেছে গাছের ভিতর থেকে হেতাল গাছের মধ্যে থেকে গাছের মধ্যে থেকে বাইরে ফাঁকায় সোয়ারে লাভ দিয়ে পড়েছে ফাঁকা আপনারা যেখানটায় মানে আছেন তার সামনেই লাভ দিয়ে পড়েছে লাভ দিয়ে পড়েছে তাই তখন আমি নৌকো উঠতে পারি ভালো আমি তো নৌকো ধরে রাখেছি আমি নৌকো ওঠাইনি আমার এক দাদা মারা গিয়েছিল 18 জন লোক ছিল তো ওই দাদাকে টার্গেট করে তাড়ি নিয়ে এসেছিল আনতেছি ভয় পালে হয়তো ও ছুটে আসবে তা আমি এখান দাঁড়িয়ে ওর হাঁকাত দিয়ে দিল ফিরে যাবে কিন্তু ও ফিরে নিয়ে খুব স্পিডে গেছে নিয়ে এসে মানে এই যখন 4 হাত পায়ে নিয়ে উঠে মানে আমার মুখ দিয়ে এসে থা আমার মুখের দাগগুলো মিলে গিয়েছে আর হাতে একটা দাগে আছে এখানে আমার দুটো শিরা কাটা আছে আর পিঠে একটা দাগ আছে পায়ে এখানে একটা দাগ আছে 3খানা দাগ এখন আমার গায়ে আছে আচ্ছা বাগাতারা দাগ নেই বা তখন ওর বুকের ভিতরে ও নিয়ে নেয় ওর বুকের ভিতরে ওকে আপনাকে একদম জড়িয়ে নিয়েছে পুরো ওর বুকের ভিতরে আমাকে নিয়ে নিয়ে নিলে আমি ডাইন কাছে পড়ে গিয়েছি আমার হাফ পানিতে ডুবে আছে আর হাফ জেগে আছে মানে ওখানে পানি কম তো হাফ বাম সাইডটা আমার জেগে আছে আমি নৌকো দেখে ফিরিয়ে পড়েছি নৌকোটা আমার দেখে রয়েছে
তবে আমি জ্ঞান হারাইনি পুরো আমার ভালো আছে মানে এমনি তখন তো আপনাকে কামড় তো বসাতে পারি কামড় দেইনি যাও গা পাটা নং মেরে যা শিড়িগুড়ি ফিরে গেছে আচ্ছা কিন্তু ও তো বুঝতে পারতেন আমি ওই সময় যে আমার গা পা শিড়ি গেছে ভয় তখন তো টেই গেছে আর আমি যে জায়গাটা পড়ি যে ওইখানে দুজন ঘুমিয়েছিল আমার এক চাচা ছিল গোপপুর গাজি আর ওই পড়াই লাগে এই দুজন আমার পাশে ছিল তা গোপপুর তখন ঘুম পড়েছিল তো আমি তো হাগাই করেছি ওই ঘুম অবস্থায় ও জেগে গেছে ও আইটেম বাঘের মাথা ধরে ঠেলছে আচ্ছা আর আমিও বাঘের বুকের তলা থেকে মনে করছি যে ওর হাতে কামড় দিয়েছে গোপুরি হাতে আমি মনে করছি গোপুরি হাতে কামড় দিয়েছে অথচ ওই মাথা ধরে ঠেলতেছে আমি তো অত বুঝতে পারছি না নৌকা আমার আড়াল আবার আমি একদম নৌকার গাছে পড়ে গেছি আর বাঘ কিন্তু আমি যে ভালোভাবে দেখবো ওদের দেওয়ার মতো না ও পেটে আমাকে চেপে রেখেছে তলায় ওদের সাথে লড়াই হচ্ছে আর পেটে আমাকে চেপে রেখেছে ওর বুকের তলায় পেটে চাপনে ফেলে গেছে আমার তখন চিন্তা ভাবনা করেছি হঠাৎ আমার বড় মেয়ের কথা মনে পড়েছে আবার বড় বলতে গেলে আমার শরীরে চোখে পানি আসে ভাই আমি তখন বলতেছি দুনিয়া দেখা হয়তো আমার আর হবে না দুনিয়া দেখা আমার শেষ বা আমার কারোর আর দেখা হলো না ওই বুকের তলায় পড়ে ওই চিন্তা ভাবনা করছে আর ওই নৌকো মালিক ছিল পাশে নৌকোর পাশে মাথায় ছিল ও তখন ছুটি এসে একটা লাঠি নিয়ে যে জায়গাটায় লাঠির বাড়ি মিলেছে ওইখানে নৌকোর একটা গুঁড়ো ছিল ওই নৌকোর গুঁড়োটা ভেঙে গেছে গিলে খুব জোরে আওয়াজ হয়েছে গুলির মতন আওয়াজ হয়ে বাঘ তখন খুব জোরে লাফ দিয়ে উঠেছে আর বাঘ যখন জোরে লাফ দিয়ে উঠেছে আমি ওই সঙ্গে সঙ্গে ওর বুকের তলাতে লাফ দিয়ে নৌকর খুলে উঠেছে যে বাঘের বুকের তলাতে যখন উঠে গেছি বাঘ তো দুইলে আমার হাতের লোক গেড়িয়েছে আর ওরা শুয়েছিল তিনখানা লাঠি নিয়ে মানে লাঠি এইভাবে নৌকে আড়াতে লম্বা করে রাখা থাকে হ্যাঁ ওইভাবে ওর উপরেই শুয়েছিল আমি ওই তিনখানা লাঠি একসঙ্গে পাজা করে নিয়ে বাঘের সাথে লড়াই করছি তখন আর যে লগেন বলে যে লোকটা ছিল ও নৌকর মাথায় গিয়ে দাঁড়িয়ে দিয়েছে একটা বুটে হাতে করে দাঁড়িয়ে দিয়েছে আজ এসে ওই বুটে হাতে করে দাঁড়িয়ে দিয়ে লাঠির বাড়ি মারো তো ও বুঝতে সেটা বাংলাদেশ হাঁকাহাঁকি করা যায় আজ একটা লোক বাঘে নিয়ে বেরোচ্ছে তুমি বুঝতে হাঁকাহাঁকি করা যাবে না হ্যাঁ আর ওই যে নৌকো মালিক ও আমার পাশে আছে ওর কাছে লাঠি আছে আর আমার কাছে তখন একটা লাঠি আমি গোপুরে দিলাম আজ তুই একটা লাঠি নি বাঘ কিন্তু অন্ত সত্যেছে না বাঘের মুখে তো তো হাসে গিয়ে তো ছাড়িয়ে গেছে ছাড়িয়ে গেছে হ্যাঁ ও তখন তো একটা রাগ যখন এই তিনজনে একসঙ্গে লাঠি বাড়ি হাঁকিছে ও তখন সরিয়ে গেছে সরিয়ে গেলি আস্তে আস্তে যেন পিছিয়ে জঙ্গলে কানায় উঠলো তাই ভিতরে যাচ্ছে না বাইরে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ বাইরেই আছে আর ওই যে আর একজন ছিল না নৌকোটান ছিল ও কিন্তু আর ভয় তো আর নৌকোয় উঠেনি ও কোনো কিছু বলেনি ও ভয় তো ওখানে অজ্ঞান হয়ে গেছে নৌকার নিচে ওই চরেই ওই চরেই আছে ওই স্টিল নৌকো দুটো দাঁড়িয়ে আছে কিছু বলতেছে না মানে জ্ঞান শূন্য হয়ে গেছে জ্ঞান শূন্য হয়ে গেছে আচ্ছা আমি তখন বলতেছি আমার দা নৌকো টানো ও আস্তে আস্তে বলতেছে আলতি স্থালে ও লোকের ভয় তো কাজ হয়ে গেছে তা তো নৌকো না টানলে হবে না আরেকজন লাভ হ্যাঁ তা আমার গোপুর বুঝতে ভাই তাহলে আমি লাভ দিয়েছি তুই লাঠি নিয়ে দাঁড়িয়ে থা আলতি এই সাইডে লাভ বাঘ সাইডে তার বাপার সাইডে দা বাপার সাইডে লাভলো লাভেরা দুজন নৌকো আর বাঘ ওখান থেকে গিয়ে একটা গাছের ভিতর ঢুকল ঢুকে আবারও আসতেছে এবার আমি তখন দাঁড়িয়ে আছি আমি দেখতে পাচ্ছি না গোপু দেখতে পাই বলতে কেন ভাই বাঘ এসেছে বলে আবার আর ওই সেই নৌকো মালিক আর আমি এই দুজন আবার হাঁকার দিলাম ওই লাঠি দিলি তখন ওই কানাতে যাচ্ছে আর বাইরে আর শুনলো না জঙ্গলে বাইরে আছে ঠিকই জঙ্গলের গাছের ভিতর নেই বাইরে আমরা নৌকো নাচ্ছে স্যার আমাদের ভিতর তো ফাঁকা দিয়ে আমাদের সাথে আসতেছে আচ্ছা মানে নৌকো আগাচ্ছে আর ও আমাদের সাইড দিয়ে সাইড দিয়ে ও আগাচ্ছে আগাচ্ছে এখন আস্তে আস্তে ঠিক বাঘ যে পাতে আসতেছে ওই সাইডেই নৌকোটা যাবে মানে তার অপার সাইড একদম পুরো পানি শুকিয়ে গেছে আর ও যে সাইড ওই সাইডটা তো পানি যাচ্ছে আর তখন ওখানে নৌকো রাখিস মানছিস কি হবে আর একদম ছোট জায়গা মানে সেখান থেকে কালো মাটি নৌকো সরকার মানছিস কি হবে এইবার তো নৌকো আর যাবে না আর বাঘ তো ওই আসতেছে কি হবে তো ও মা বাবা নিমি ডাকতেছে আমিও ডাকতেছি ও বলতেছে যদি ফিরে যেতে পারি তা মা আমি তোমাকে পূজা দেবো আমি বলতেছি মা আমি যদি ফিরে যেতে পারি তা আমি তোমার ক্ষীর কয়রা দেবো মা বাবা নবীকে এখন ওই পাঁচজন তখন চিন্তা ভাবনা করে আছে নৌকো তো যাবে না এমন জায়গা বেঁধে গেছে যে ওখানে বীরজন লোক নৌকো টালি যাবে বলে মনে হয় আমি তখন বলতেছি গোপুর তে আল্লাহ নাম করে মা বাবা নাম করে টান যদি টান যদি তালি আছে নৌকো যদি যায় তাহলে জানি যে ভালো যদি না হয় তো জানি যে একটা গেছে তো দুজন আছি এতে আর একটা লোক লাভাও যাবে না কারণ বাঘ তো আসতেছে সঙ্গে বাঘ দেখা আছে যদি তিনজন যদি পানিতে যায় দুজন যদি উপর থেকে ছুটি আসে যদি আবার ধরে আর তিথি মা নবী নাম করে টান দেয় নৌকো বেরিয়ে যাবে সত্যি দুজনই টান দেওয়াতে একদম মনে হচ্ছে যেন একশো লোকের টান এসি
সুন্দর ভাবে নৌকো বাইরে আচ্ছা বাইরে এসে যখন বড় নদী তো পড়লাম আমার তখন যা জ্বালা করতেছে আমি ফাঁকে একটা যা ভুলিয়ে গেছে আমি ছিলাম নৌকোর গুড়ের উপর দাঁড়িয়ে মানে হাত যখন যন্ত্রণা আছে ভাড়া লোক দেখি বিশাল রক্ত পুটেছে তখন এই নৌকোর ভিতরে নেমে আমি দাঁড়াইছি এবার বড় নদীতে আড়লা না এসে বলতেছি যে আমার হাত তো জ্বালা করতেছে খুব বলি নৌকো মালিক ওর ওই বনে যে লোকটা অজ্ঞান হয়ে গিয়েছিল ওর মাথায় ছিল গামছা গামছাটা দুভাগ করে মাঝখান থেকে কেটে শুনে এক ভাগে কান বাঁধেছে আর এক ভাগে পা বেঁধেছে রক্ত জিততেছে খুব আর পুলিশের জামা ছিল গায়ে জামাটা একদম ছিঁড়ে ফেলে গেছে মানে থাওয়া মেরেছ তো পুলিশের জামাটা ছিঁড়ে ফেলে গেছে আমি সঙ্গে জামাটা খুললাম যে আমি বলতেছি সয়া দাও আমার পিঠি জ্বালা করতেছে খুব তা পিঠি দেখলো যে আমি তো পিঠি দেখতে পাচ্ছি না পিঠি তো একটা নোল মেরেছে তোরা বলতে শিগির চিনি দেওয়া আমাদের না চিনি দিও না চিনি দুলতে গেলে আবার লাগবে না খুব বয়সে যখন আসে তা চিনি আর দিও চিনি আর দিতে দিল না গামছা এখানে একটা ব্যান্ডেজ করা থাকলো পা একটা থাকলো বাংলাদেশের লোক যাচ্ছে টেম্পু জলটা আনতে আনতে যাচ্ছে বাগদা তিন মারা হ্যাঁ আরো বলাম ভাই তোমরা শিগগির নৌকা ওঠো বাঘ এসেছে বলি ওরা সঙ্গে ওরা দূর নৌকি উঠে গেল নৌকান তো আমাদের ভারতের পারে আসলো ওরা বুদ্ধি তুমি শুয়ে পড়ো তোমার তো শরীর খুব খারাপ ওই চিন্তা আছে যে যদি ফিরে আয়েছি তো তোদের সাথে দেখা আছে যদি ফিরে না আসতাম তো তোদের সাথে দেখা হতো না নদী উপর দেখতে পেতাম এসব বিভিন্ন রকম মনে হচ্ছে মানে শ্রুতি ভালো লাগতেছে মানে আসতে আসতে কিছু দূরিতে দেখলাম একটা লাঠির মধ্যে একটা গামছা উঠতেছে আমাদের ভারতের জঙ্গল হ্যাঁ ওদিনকে আমার ছোট কাকারও বাঘে ধরেছে ওই যে লাঠিতে গামছা উঠছিল ওই ঘটনাটাই না এটা আরেকটা ঘটনা ও আচ্ছা মানে আমাকে বিকেলে আজকে বিকেলে হচ্ছে আমাকে বাগে ধরেছে আর পরের দিনই সকালবেলা আমার ছোট চাচাকে ধরে ধরে আমার ছোট কাকে নিয়ে চলে গিয়েছিল আচ্ছা আর ওখানে এসে আমার দূরিতে আলোচনা করছে গামছাটা কি বাংলাদেশের লোকের হবে না ভারতের কেউ বলতে ভারতের হবে কেউ বলতে বাংলাদেশ তার বেশি আমি টার্গেট করেছি বাংলাদেশ একদম পাশে নদীর এপার ওপার এবার এসে দেখলাম ভারতের গামছা বলছি তাহলে তো আমাদের পাড়ের লোক এ ওখানে যখন আসছে তখন সন্ধে হয়ে গেছে ডাইরেক্ট বাড়ি আসবো আসতে পারছি বুঝে ফারেস্টার রিপোর্ট আসছে এবার গ্রামের একজন লোক ওই লাইন মারতে বলছে কারা তা আমার বলতেছে আমরা খবর ভালো তো বলতেছে না নৌকো মালিকের সাথে কথা আছে তা সে লোকটার নাম কার্তিক কেউ বলতে কি তোমাদের কী খবর তো বলতেছে গ্রামের খবর কি তো বলতেছে গ্রামের খবর তাসের খাওয়া মারা গেছে বাঘে দেবে তা বলতে তোমাদের খবর তো বলতেছে আমাদের এরকম কেনার বাঘে দেবেছে যখন আমার একদম কেনা কেনা নামে সবাই ছিল এ ও তখন রাস্তাতে ছুটে গিয়ে আমাকে পাজাকু দিয়ে খুব কান্নাকাটি করতেছে নিয়ে গিয়ে বললো যে ভাই শিগগিরই আর তুলে দাও ওইটি আমাকে তুলে নিয়েছিল নৌকার থেকে কার্তিক তুলে নিয়ে এসে তখন তো এসব গাড়ি ঘোড়ার লাইনে ছিল হ্যাঁ ওই পাথরকোলাকে তুলে নিয়ে আসলো না আমি তখন হাঁটতে পারছি ওই ওদের সঙ্গে ঘাড়ে হাত দিয়ে আস্তে আস্তে হেঁটে বাড়ি পর্যন্ত আসলাম এসে তারপরের দিন আমাকে হসপিটালে ভর্তি তারপরে আপনি চিকিৎসা হয়ে তারপরে মোটামুটি আপনি সুস্থ হয়েছে তো যাই হোক বন্ধুরা আপনারা শুনলেন যাকে বাঘে ধরেছিল তার মুখ থেকে আমরা পুরো ঘটনাটা শুনলাম খুবই ডিটেলসে উনি আমাদেরকে ঘটনাটা বলেছেন তো বন্ধুরা এই রকমের ঘটনা সুন্দরবনে যে কোনো জায়গায় কমন ব্যাপার দেখতে পাওয়া যায় এরকম ঘটনার মানুষ বহু রয়েছে তার কারণ হচ্ছে এইখানে যে জঙ্গল রয়েছে আর এই যে গ্রাম ঠিক আমার এখান থেকে যদি আমি 100 ফুট যদি ওপাশে যদি যাই তাহলে আমি সুন্দরবন জঙ্গলে পৌঁছে যাবো মানে একদম জঙ্গল লাগোয়া গ্রাম আর এই ধরনের গ্রামে কাজের বিকল্প কোনো নেই একমাত্র পথ হচ্ছে কি সুন্দরবন জঙ্গল তাই কিন্তু বন্ধুরা গ্রামের যারা রয়েছেন তাদের প্রথম চয়েস হয় সুন্দরবন জঙ্গলে গিয়ে মাছ কাটটা ধরে আনার আর সেখানে গেলেই এই ধরনের ঘটনা তাহলে বন্ধুরা ভিডিওটা আমরা আর বেশি বড় করবো না ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চলেছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ।